ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড। এই ত্রিদেশীয় সিরিজে আজ প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল, যেখানে প্রথম ইনিংসে 20 ওভার ব্যাট করে 9 উইকেট হারিয়ে 95 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা নারী দল। 96 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে 5 উইকেট হারিয়ে 96 রান সংগ্রহ করে 5 উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর আজকের এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ অর্থাৎ প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ নারী দলের খেলোয়াড় মোসাম্মাত রাবেয়া। তো এই ত্রিদেশীয় সিরিজে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 7টি, আর এই 7টি ম্যাচের মাঝে আজকেই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর এই প্রথম ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো প্রথম ম্যাচ শেষে এই নারী ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট টেবিলে 1 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশ নারী দল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে, আর একটি ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2। বাংলাদেশ নারী দলের নিট রান রেট +0.439। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে পাকিস্তান নারী দল। তো পাকিস্তান নারী দল কোনো ম্যাচ খেলেনি এখনও, কোনো পয়েন্টও পায়নি তারা। তাদের নিট রান রেটও 0, পয়েন্টও 0, সব কিছুই 0। তো পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা নারী দল। শ্রীলঙ্কা নারী দল একটি ম্যাচ খেলেছে আজকে, আর একটি ম্যাচই তারা হেরেছে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা। তাদের নিট রান রেট -0.439। তো এই ছিল মূলত 24 জানুয়ারি বুধবার এই ত্রিদেশীয় নারী টুর্নামেন্টের 7টি ম্যাচের মাঝে প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট। তো আপনাদের জানার সুবিধার্থে কিছু আপডেট জানিয়ে রাখি, সেটা হলো এই ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল কিন্তু 4টি করে ম্যাচ খেলবে। একটি দল অপর দলের সাথে 2টি করে ম্যাচ খেলবে। এই সর্বমোট 4টি ম্যাচ খেলবে একটি দল। তো 4টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে যে 2টি দল এগিয়ে থাকবে, তো সেই 2টি দলই কিন্তু ফাইনাল ম্যাচ খেলবে। তো সেই হিসাব অনুযায়ী কিন্তু সর্বমোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজকে। আর বাকি ম্যাচগুলো কবে কখন রয়েছে এই সম্পর্কে যদি আপনারা জানতে চান, অর্থাৎ পূর্ণাঙ্গ সময়সূচি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই সময়সূচিগুলো আপনাকে জানিয়ে দেবো, 7টি ম্যাচের সময়সূচি। তো অবশ্যই আপনাদের মতামত জানতে চাচ্ছি। আর এই ত্রিদেশীয় সিরিজ যে টুর্নামেন্টটা হচ্ছে, এটা কিন্তু টি-20 ফরম্যাটে হচ্ছে, টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে, এবং বাংলাদেশই কিন্তু আয়োজন করছে। বাংলাদেশে এই ত্রিদেশীয় সিরিজটা অনুষ্ঠিত হচ্ছে। তো প্রথম ম্যাচ বাংলাদেশ খেলেছে, প্রথম ম্যাচই তারা জিতেছে। তো বাংলাদেশের আর 3টি ম্যাচ রয়েছে। তো এই 3টি ম্যাচ কবে রয়েছে এবং বাকি দলগুলোর ম্যাচ কবে রয়েছে আপনারা জানতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে এই সময়সূচিটা জানিয়ে দেবো। এছাড়াও কিন্তু আমরা বিপিএলের প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিচ্ছি। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষেও পয়েন্ট টেবিল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনারা পাশেই থাকবেন, আর ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।